আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি দুর্দান্ত একটি মুভি, ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজার। মুভিটির আইএমডিবি রেটিং 7.8 out of 10, আর এটি অ্যাভেঞ্জার সিরিজের নবম পর্ব। তাই আপনারা যদি আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই সেগুলো আগে দেখে নেবেন, তা না হলে এই মুভিটি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না। আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে ফেলুন। তাহলে চলুন শুরু করা যাক। এটি ছিল অ্যাভেঞ্জারের নিউ ইয়র্কের যুদ্ধের 2 বছর পরের ঘটনা। ওয়াশিংটন ডিসিতে আমরা স্টিভকে, অর্থাৎ ক্যাপ্টেন আমেরিকাকে, মর্নিং ওয়াক করতে দেখতে পাই। তার ভেতরে সুপার সোলজার সিরাম থাকায় স্বাভাবিকভাবেই তার স্পিড ছিল অনেক বেশি। আর এখানেই তার সঙ্গে পরিচয় হয় স্যাম উইলসন নামের একজন ব্যক্তির, যাকে আমরা ভবিষ্যতে ফ্যালকন নামে চিনব। সে একসময় প্যারা রেস্কিউ টিমের হয়ে কাজ করতো, আর স্টিভ এখন শিল্ডের হয়ে কাজ করছে। এখানে তাদের ভেতরে খুবই ভালো একটি সম্পর্ক তৈরি হয়, আর তখনই সেখানে নাতাশা রোমেনফ চলে আসে। সে স্টিভকে জানায় তাদেরকে খুবই জরুরি একটি মিশনে যেতে হবে। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা শিল্ডের একটি টিম স্ট্রাইককে দেখতে পাই। এই টিমটির লিডার ছিল ব্রক রামলো নামের একজন ব্যক্তি। নাতাশা এবং স্টিভও তার কথা অনুযায়ী চলছিল। এখানে জানা যায় শত্রুরা শিল্ডের একটি জাহাজে আক্রমণ করেছে এবং শিল্ডের বেশ কয়েকজন কর্মকর্তাকে হোস্টেজ করে ফেলেছে। সন্ত্রাসীদের সংখ্যা 25 এবং তাদের লিডারের নাম জর্জ ব্যাটরক। আর জায়গা মতো চলে আসার সঙ্গে সঙ্গে স্টিভ কোনো রকমের প্যারাসুট ছাড়াই জাম্প করে এবং পানিতে ড্রাইভ দেয়। এরপরে সে চুপিসারে শিপে উঠে পড়ে এবং একে একে সকল সন্ত্রাসীকে ধরাশায়ী করতে থাকে। এখানে আমরা স্টিভের অসাধারণ ফাইটিং স্কিল দেখতে পাই, আর কিছুক্ষণের মধ্যে তাকে সঙ্গ দেওয়ার জন্য ব্ল্যাক উইডো, অর্থাৎ নাতাশাও চলে আসে এবং একে একে সন্ত্রাসীদেরকে ঘায়েল করতে থাকে। এরই মধ্যে আমরা দেখতে পাই যেখানে সন্ত্রাসীরা হোস্টেজ করে রেখেছিল, স্ট্রাইক বাহিনী এখানে একসঙ্গে আক্রমণ করে এবং সন্ত্রাসীদেরকে মেরে ফেলে। অন্যদিকে সন্ত্রাসীদের লিডার জর্জ ব্যাটরকের সঙ্গে স্টিভের ফাইট শুরু হয়। এখানে ব্যাটরকের সঙ্গে তার দৌড়ধর্ষ ফাইট চলতে থাকে। তবে যেহেতু স্টিভের মধ্যে রয়েছে সুপার সোলজার সিরাম, তাই কিছুক্ষণের মধ্যেই সে ব্যাটরককে কুপকাত করে ফেলে। এরপরে সে যখন কন্ট্রোল রুমে চলে আসে তখন দেখতে পায় নাতাশা গোপনে ফ্ল্যাশ ড্রাইভের মাধ্যমে তথ্য সংগ্রহ করছে। এটি দেখে স্টিভ চমকে যায় এবং তাকে জিজ্ঞেস করে, তুমি এটি কেন করছো? শিল্ড থেকে তো আমাদেরকে এটি করতে বলা হয়নি। তবে নাতাশা জানায় নিক ফিউরি তাকে গোপনে এই কাজটি করতে বলেছে। স্টিভ এতে চরম রেগে যায়। তবে তখনই সন্ত্রাসীরা সেখানে একটি বোমা ফেলে। স্টিভ এখানে নাতাশাকে কোনো ক্রমে প্রাণে বাঁচায়। তবে এরপরে সে সরাসরি শিল্ডের ডাইরেক্টর নিক ফিউরির কাছে চলে আসে। সে নিক ফিউরিকে বলে তাদের ভেতরে কোনো রকমের একতা নেই, এমনকি নিক ফিউরিও কাউকে বিশ্বাস করে না। তা না হলে সে কেন এক একজনকে গোপনে এক এক রকমের মিশন দিচ্ছে? তাদের উচিত তাদের নিজেদের ভেতরে এই বিষয়গুলো শেয়ার করা, এতে তাদের ভেতরকার আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। তবে নিক ফিউরি জানায় এটি করা সম্ভব নয়, কারণ শত্রুরা সবসময় তাদের উপরে নজর রেখেছে। এরপরে নিক ফিউরি তাকে বিশেষ একটি প্রজেক্ট দেখায় যার নাম প্রজেক্ট ইনসাইট। এটি তারা একান্ত গোপনে করছে এবং এর ভেতরে 3টি স্যাটেলাইটের মতো হেলিক্যারিয়ার রয়েছে, যার ভেতরে রয়েছে অতি ক্ষমতাবান এবং অত্যাধুনিক অস্ত্র। এগুলোকে স্যাটেলাইটের মতো মহাকাশে পাঠিয়ে দেয়া হবে এবং সেখান থেকেই শত্রুদের উপরে অ্যাটাক করা যাবে। তবে এই জিনিসটিকে স্টিভ খুব একটা ভালোভাবে গ্রহণ করে না। অ্যাকচুয়ালি সে কোনো রকমের অস্ত্রই সহ্য করতে পারে না, কারণ তার বিশ্বাস এগুলো দিয়ে মানুষের কোনো রকমের উন্নতি করা সম্ভব নয়। তবে নিক ফিউরি তাকে বুঝিয়ে বলে, বেশ কিছু বছর আগে পৃথিবীর বাইরের প্রাণীরাও তাদের উপরে আক্রমণ করেছে, এমনকি শত্রুরাও তাদের থেকে পিছিয়ে নেই, তাই তাদের উচিত অস্ত্র রেডি রাখা। এরপরে স্টিভ এক জায়গায় চলে আসে এবং দেখতে পায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য আমেরিকার পক্ষ থেকে তার এবং তার বন্ধু বাকির উপরে কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। এতে তার গার্লফ্রেন্ড পেগির কথাও মনে পড়ে যায়। এর ফলে সে হসপিটালে পেগির সঙ্গে দেখা করতে চলে আসে। সুপার সোলজার সিরামের কারণে তার বয়স না বাড়লেও পেগির বয়স থেকে বেড়েছে এবং সে এখন বেশ অসুস্থ। পেগির সঙ্গে স্টিভের এখানে একটি ইমোশনাল সিচুয়েশন তৈরি হয়। অন্যদিকে নাতাশা সেই ফ্ল্যাশ ড্রাইভটি নিক ফিউরির কাছে দিয়ে যায় এবং নিক ফিউরি বোঝার চেষ্টা করে তার ভেতরে কি রয়েছে। সে স্যাটেলাইটের লঞ্চ ফাইল ওপেন করার চেষ্টা করে, কিন্তু বিভিন্ন রকমের চেষ্টা করেও সেটির ভেতরে ঢুকতে পারছিল না। ফাইলটি শিল্ডের এবং তারপরেও সে ফাইলের ভেতরে ঢুকতে পারছে না। এ থেকে সে বুঝে যায় তার নিজের লোকজনই তাকে না জানিয়ে এই স্যাটেলাইটের উপরে কিছু একটা করার চেষ্টা করছে, অর্থাৎ তার দলের ভেতরেই শত্রু রয়েছে। অন্যদিকে আমরা ইন্টারন্যাশনাল সিকিউরিটির সেক্রেটারি আলেকজান্ডার পিয়ার্সকে দেখতে পাই। সে এই নতুন 3টি হেলিক্যারিয়ার নিয়েই মিটিং করছিল, আর তখনই সেখানে
নিক ফিউরি চলে আসে। নিক ফিউরি তাকে অনুরোধ করে যাতে এই তিনটি হেলিকারিয়ারের লঞ্চিং ডেট পিছিয়ে দেয়া হয়, কারণ তার মনে হচ্ছে এর ভেতরে কিছু ঝামেলা রয়েছে। যদিও এতে অন্যান্যরা বাধা দেবে, কারণ তারা চাচ্ছে যত দ্রুত সম্ভব এই হেলিকারিয়ার লঞ্চিং করা হোক। এরপরে নিক ফিউরি এই বিষয় নিয়ে তদন্ত করার জন্যই যাচ্ছিল, আর তখনই শত্রুরা পুলিশের গাড়িতে করে তার উপরে হামলা করে। তবে নিক ফিউরির গাড়ি ছিল অত্যন্ত শক্তিশালী। শত্রুরা প্রথমে গুলি করে সেটিকে ভাঙতে না পেরে অন্যান্য পদ্ধতির সাহায্যে সেটিকে ভাঙার চেষ্টা করে। তবে নিক ফিউরি পাল্টা আক্রমণ করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। অর্থাৎ শত্রুরা টের পেয়ে গিয়েছে, নিক ফিউরি জেনে গিয়েছে যে সেই তিনটি হেলিকারিয়ারের ভেতরে শত্রুদেরও হাত রয়েছে, তাই তারা নিক ফিউরিকে আটকানোর চেষ্টা করছে। নিক ফিউরি প্রায় সেখান থেকে বের হয়েই এসেছিল, আর তখনই তার উপরে উইন্টার সোলজার বিশেষ এক ধরনের অস্ত্র দিয়ে আক্রমণ করে। তবে নিক ফিউরি তার বিশেষ ডিভাইসের মাধ্যমে গাড়ি এবং রোড কেটে ম্যানহোলের ভেতর দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই স্টিভ তার অ্যাপার্টমেন্টে ফিরে আসছে, আর সেখানেই তার সঙ্গে দেখা হয় শ্যারন কার্টারের। সে তার পাশের ফ্ল্যাটেই থাকে, তবে স্টিভ এটি জানে না শ্যারনও শিল্ডের হয়ে কাজ করে এবং তার উপরে নজর রেখেছে। অ্যাকচুয়ালি নিক ফিউরি খুবই অভিজ্ঞ, সে কাউকেই বিশ্বাস করে না। সে গোয়েন্দাদের উপরেও গোয়েন্দাগিরি করার জন্য লোক রেখেছে। আর হঠাৎ স্টিভ খেয়াল করে তার ফ্ল্যাটের ভেতর থেকে গানের শব্দ আসছে। সে সতর্কতার সঙ্গে ঢুকে পড়ে এবং সেখানে আহত অবস্থায় নিক ফিউরিকে দেখতে পায়। নিক ফিউরি এখানে লেখার মাধ্যমে স্টিভের সঙ্গে কথা বলে, কারণ তার বিশ্বাস এই কথাও শত্রুরা শুনছে। আর তখনই উইন্টার সোলজার দূরের একটি ছাদ থেকে জানালার মধ্য দিয়ে গুলি করে নিক ফিউরিকে আহত করে। নিক ফিউরি সেই ফ্ল্যাশ ড্রাইভটি স্টিভকে দিয়ে দেয় এবং বলে শিল্ডের কাউকে বিশ্বাস না করতে, আর এটি যাতে সে আগলে রাখে। এরপর স্টিভ সেই উইন্টার সোলজারকে আটকানোর চেষ্টা করে, আর এখানে আমরা বুঝতে পারি উইন্টার সোলজারের ভেতরেও অস্বাভাবিক ক্ষমতা রয়েছে। সে অত্যন্ত ফাস্ট, এমনকি খুবই সহজে স্টিভের শিল্ডটি আটকে দেয় এবং সেটি দিয়ে তার উপরেই হামলা করে, আর মুহূর্তের মধ্যে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে তারা কোনোক্রমে নিক ফিউরিকে হসপিটালে নিয়ে আসে। ডক্টররা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু নিক ফিউরি শেষ পর্যন্ত মারা যায়। আর নিক ফিউরি মারা যাওয়ায় বর্তমানে শিল্ডের সকল ক্ষমতা চলে আসে আলেকজান্ডারের উপরে। আর ব্রক রামলোসে তাকে জানায় আলেকজান্ডার খুবই দ্রুত তাকে তার সঙ্গে দেখা করতে বলেছে। স্টিভের মনে পড়ে যায় নিক ফিউরি তাকে বলেছিল কাউকেই বিশ্বাস না করতে, তাই সে ফ্ল্যাশ ড্রাইভটি হসপিটালের রেফ্রিজারেটরে লুকিয়ে রাখে এবং আলেকজান্ডারের সঙ্গে গিয়ে দেখা করে। আলেকজান্ডার তাকে বলে, আমি জানতে পেরেছি গতকাল রাতে নিক ফিউরি তোমার ওখানেই ছিল এবং সেখানেই সে আহত হয়েছে। সে জানতে চায় নিক ফিউরি মারা যাওয়ার আগে তাকে বিশেষ কোনো কথা বলেছিল কি না। তবে স্টিভ জানায় নিক ফিউরি এমন কোনো কথাই তাকে বলেনি। তবে আলেকজান্ডারও বুঝে যায় স্টিভ তাকে মিথ্যা কথা বলছে, তাই সে স্টিভকে কোণঠাসা করার জন্য বলে, এমনও হতে পারে নিক ফিউরির হত্যার পেছনে তোমারই হাত ছিল। তবে স্টিভ এই কথার কোনো গুরুত্ব না দিয়ে সেখান থেকে বের হওয়ার জন্য রওনা দেয় এবং লিফটে উঠে পড়ে। সে কিছুক্ষণের মধ্যে খেয়াল করে লিফট যেই ফ্লোরেই থামছে সেখান থেকে বেশ কিছু গার্ড তার লিফটেই ঢুকছে, আর স্টিভ তাদের হাবভাবে বুঝে যায় এই গার্ডরা তাকে গ্রেপ্তার করার জন্যই এসেছে এবং এদেরকে অবশ্যই আলেকজান্ডার পাঠিয়েছে। এখানে লিফটের ভেতরে দৌড় ধর্ষ ফাইট হতে থাকে, তবে স্টিভ একাই সকলকে কাবু করে ফেলে। তবে শিল্ডের গার্ডেরা সেই লিফটটিকেও ঘিরে ফেলেছিল, তাই স্টিভ লিফটের কাচ ভেঙে বাইরে জাম্প করে। আর শিল্ড এখানে ফাইটার প্লেনের মাধ্যমে স্টিভকে আটকানোর চেষ্টা করে, কিন্তু স্টিভ খুবই সহজে তার শিল্ড দিয়ে সেই ফাইটার প্লেনটিকেও ধ্বংস করে ফেলে এবং সেখান থেকে কেটে পড়ে। এরপরে আলেকজান্ডার স্টিভকে খোঁজার জন্য সম্পূর্ণ শিল্ডের উপরে দায়িত্ব দেয়। সে জানায় স্টিভ খুব ভালো করেই জানে কিভাবে নিক ফিউরির মৃত্যু হয়েছে, তবে সে এই বিষয়টি আমাদের কাছে লুকাচ্ছে। অন্যদিকে স্টিভ সেই ফ্ল্যাশ ড্রাইভ নেয়ার জন্য হসপিটালে চলে আসে, তবে দেখতে পায় নাতাশা জেনে গিয়েছিল ফ্ল্যাশ ড্রাইভ সেখানে রয়েছে এবং সে আগেই সেটি বের করে নিয়েছে। তবে নাতাশা সৎ ছিল এবং তার পক্ষেই ছিল। নাতাশা জানায় নিক ফিউরিকে যে মেরেছে সে হচ্ছে উইন্টার সোলজার, আর সে 50 বছর যাবত প্রায় 24 জন এজেন্টকে হত্যা করেছে। আর এখানে প্রশ্ন আসে, সে কিভাবে 50 বছর যাবত এই কাজগুলো করছে, কারণ তাকে দেখে মনে হয় তার বয়স এখনও 50 হয়নি। এ ব্যাপারে আমরা কিছুক্ষণ পরেই জানতে পারব। অন্যদিকে আলেকজান্ডার সবার সামনে নিক ফিউরিকে শত্রু হিসাবে তুলে ধরতে শুরু করে। তখন বাকিরা তাকে প্রেশার দেয় যত দ্রুত সম্ভব সেই তিনটি হেলিকারিয়ার লঞ্চ করতে। এটি শুনে আলেকজান্ডার খুশি হয় এবং সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। অন্যদিকে নাতাশা এবং স্টিভ সেই ফ্ল্যাশ ড্রাইভের ভেতরে কী রয়েছে এটি জানার জন্য
একটি ক্যাফেতে চলে আসে। তবে তারা কোনোভাবেই বের করতে পারে না এর ভেতরে কি রয়েছে। তবে তারা এটুকু বুঝতে পারে এটিকে নিউ জার্সির গোপন একটি বেজে তৈরি করা হয়েছিল। এদিকে শিল্ডের স্ট্রাইক টিমও তাদেরকে ধরার জন্য সেদিকেই রওনা দেয়। তবে নাতাশা তার বুদ্ধি খাটিয়ে স্টিভকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। এরপরে নাতাশা এবং স্টিভ নিউ জার্সির সেই বেজে চলে আসে যেখানে এটি তৈরি করা হয়েছিল। আর তখনই স্টিভের মনে পড়ে যায় এটি সেই বেজ যেখানে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ট্রেনিং করেছিল। এরপরে নাতাশা সিস্টেম হ্যাক করে সেখানকার কন্ট্রোল রুমে ঢুকে পড়ে এবং ফ্ল্যাশ ড্রাইভটি সেট করে দেয়। আর তখনই স্ক্রিনে ডক্টর জোলার অবয়ব ভেসে ওঠে যে রেডিস্কালের হয়ে কাজ করত। প্রথমে তাদের মনে হয় এটি হয়তো বা অনেক বছর আগের একটি রেকর্ড করা ডকুমেন্টারি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারে তাদের সঙ্গে লাইভে কথা বলা হচ্ছে। এখানে ডক্টর জোলা তাদেরকে জানায় ক্যাপ্টেন আমেরিকার প্রথম পর্বে রেডিস্কাল মারা গেলেও হাইড্রা থেমে থাকেনি। হাইড্রা হচ্ছে এখানকার সব থেকে বড় শত্রু দল। তারা মনে করে মানুষকে কোনোভাবেই স্বাধীনভাবে বাঁচতে দেয়া চলবে না, তাদেরকে অবশ্যই প্রেসারে রাখতে হবে। তাই হাইড্রা চায় পৃথিবীর পুরো মানব জাতিকে তাদের কন্ট্রোলে আনতে। আর এখান থেকেও জানা যায় শিল্ড যেটি ভালো দল শত্রুদেরকে আটকানোর চেষ্টা করছে। ডক্টর জোলা চালাকি করে 50 বছর আগেই এই শিল্ড টিমের ভেতরেও হাইড্রার লোকজন ঢুকিয়ে দিয়েছে। অর্থাৎ হাইড্রা খুব ভালো করেই জানে শিল্ড তাদের বিরুদ্ধে কি ধরনের পরিকল্পনা করছে। আর যেহেতু শিল্ডের ভেতরে হাইড্রার লোকজন রয়েছে, তাই তারা সেই 3টি হেলিক্যারিয়ারের ভেতরে চুরি করে হাইড্রার চিপ সেট করে দিয়েছে, যার ফলে সেই 3টি হেলিক্যারিয়ার হাইড্রার অ্যালগারিদম অনুযায়ী চলবে। আর হাইড্রার অ্যালগারিদমে এটি সেট করা রয়েছে যাদের মনের চিন্তাভাবনা শিল্ডের মতো এই হেলিক্যারিয়ার দিয়ে গুলি করে তাদের প্রত্যেককে মেরে ফেলা হবে। তবে এখানে সব থেকে বড় প্রশ্ন, এই অ্যালগারিদম কিভাবে বুঝবে তাদের মন শিল্ডের মতো এবং বড় হয়ে শিল্ডে যোগদান করবে? তবে এটির উত্তর খুবই সহজেই, অ্যালগারিদম মানুষের টুইটার ফেসবুক সকল কিছু হ্যাক করে ফেলবে এবং তাদের আচার আচরণ চিন্তাভাবনা ইত্যাদি বিষয় বিবেচনা করে এটি ডিসাইড করবে তারা ভবিষ্যতে কি করার পরিকল্পনা করছে। তখন অটোমেটিকলি এই হেলিক্যারিয়ারগুলো উপর থেকে গুলি করে সেই ব্যক্তিকে মেরে ফেলবে। আর তখনই নাতাশা খেয়াল করে 30 সেকেন্ডের ভেতরেই এই বেজের দিকে একটি মিসাইল ছুটে আসছে। স্টিভ সঙ্গে সঙ্গে নাতাশাকে নিয়ে একটি গোপন চেম্বারের ভেতরে ঢুকে পড়ে, এর ফলে তারা সেই মিসাইল থেকে প্রাণে বেঁচে যায়। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে স্ট্রাইক টিমের লিডার রামলা চলে আসে এবং স্টিভের পায়ের ছাপ দেখে বুঝে যায় তারা বেঁচে রয়েছে। তখন স্টিভ এবং নাতাশাকে মারার দায়িত্ব দেয়া হয় উইন্টার সোলজারের উপরে, কারণ তারা দুইজন হাইড্রার ব্যাপারে অনেক কিছু জেনে গিয়েছে। অন্যদিকে স্টিভ নাতাশাকে নিয়ে আশ্রয়ের জন্য স্যাম উইলসনের কাছে চলে আসে। স্যাম উইলসন ক্যাপ্টেন আমেরিকার অনেক বড় ফ্যান ছিল, তাই সে তাদেরকে আশ্রয় দেয় এবং সব ধরনের সাহায্য করতে রাজি হয়ে যায়। নাতাশা বুঝতে পারে তাদেরকে শিল্ড থেকেই মিসাইল দিয়ে অ্যাটাক করা হয়েছিল। আর এই অর্ডার দেওয়ার ক্ষমতা রয়েছে আলেকজান্ডারের এবং যেটি বাস্তবায়ন করেছে জ্যাসপার। অতএব এরা দুইজন অবশ্যই হাইড্রার হয়েই কাজ করছে। তারা বুঝতে পারে তাদেরকে যদি পৃথিবীর সামনে এই হাইড্রার গোপন রহস্য ফাঁস করতে হয়, তাহলে অবশ্যই এই দুইজনের একজনকে ধরতে হবে। তবে আলেকজান্ডারকে কোনোভাবেই ধরা সম্ভব নয়, কারণ সে শিল্ডের ভেতরেই থাকে। শুধু তাই না, জ্যাসপারকে ধরাও খুবই কঠিন ব্যাপার। তখন স্যামুয়েলসন তাদেরকে বলে সে বিশেষ স্যুটের মাধ্যমে প্যারারেস্কিউ টিমে কাজ করত এবং এখনও তার কাছে সেই স্যুটটি রয়েছে, যার সাহায্যে সে জ্যাসপারকে ধরতে সাহায্য করবে। অন্যদিকে আমরা সিনেটর স্টার্ন এবং জ্যাসপারকে দেখতে পাই, আর তারা একে অপরের কানে কানে হেইল হাইড্রা বলে, অর্থাৎ এরা দুইজনই হাইড্রার সঙ্গে যুক্ত। আর তখনই সেখানে স্যাম উইলসন চলে আসে এবং বন্দুক দেখিয়ে জ্যাসপারকে গাড়িতে তুলে নেয়। আর স্টিভ এবং নাতাশা তাকে সরাসরি অনেক উঁচু একটি বিল্ডিংয়ের ছাদে তুলে নিয়ে আসে। ভয় দেখানোর জন্য নাতাশা তাকে লাথি দিয়ে ছাদ থেকে ফেলে দেয় এবং স্যাম উইলসন ফ্যালকনে রূপান্তরিত হয়ে তাকে আবারও ছাদে নিয়ে আসে। এই ঘটনায় জ্যাসপার প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সকল কিছু বলে দিতে থাকে। তখন উইলসন নাতাশা এবং স্টিভ প্রমাণস্বরূপ জ্যাসপারকে গাড়িতে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তখনই উইন্টার সোলজার তাদের গাড়ির উপরে হামলা করে। এখানে উইন্টার সোলজারের সঙ্গে শিল্ডের অনেক গার্ডেরাও ছিল। স্যামের কাছে ফ্যালকনের ড্রেস না থাকায় সে স্বাভাবিকভাবেই শত্রুদেরকে আটকানোর চেষ্টা করে। উইন্টার সোলজার অন্যদিকে নাতাশাকে একটি গুলি করে এবং এরপরে প্রায় তাকে মেরেই ফেলেছিল। আর তখনই সেখানে স্টিভ চলে আসে এবং উইন্টার সোলজারের সঙ্গে তার দুর্ধর্ষ ফাইট হতে থাকে। তারা দুইজনই প্রায় সমানে সমান ছিল, তবে এক পর্যায়ে স্টিভ
উইন্টার সোলজারের লোহার হাতটিকে প্রায় নষ্ট করেই দেয় এবং এরই মধ্যে ফাইটে উইন্টারের সোলজারের মুখের মুখোশটি খুলে যায়। আর তখনই আমরা দেখতে পাই উইন্টার সোলজার আর কেউ নয় বাকি, যে ছিল প্রথম পর্বে ক্যাপ্টেন আমেরিকা অর্থাৎ স্টিভের বেস্ট ফ্রেন্ড। এটি দেখে স্টিভ একেবারে চমকে যায়, তবে বাকি এখানে নির্বাক ছিল, যেন সে স্টিভকে চিনতেই পারছে না। আর তখনই স্যাম ফ্যালকনের ড্রেস পরে চলে আসে, অন্যদিকে নাতাশা বোমা দিয়ে উইন্টার সোলজারের উপরে হামলা করে। এর ফলে উইন্টার সোলজার সেখান থেকে কেটে পড়ে, কিন্তু ততক্ষণে শিল্ডের মেম্বাররা চলে আসে এবং তাদেরকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু তখন উপরে একটি সাংবাদিকদের হেলিকপ্টার ছিল, তাই তারা তখন তাদেরকে না মেরে গাড়িতে করে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্টিভ কিছুক্ষণের মধ্যেই বুঝ যায় প্রথম পর্বে যখন বাকি ট্রেন থেকে পড়ে গিয়েছিল, নিশ্চয়ই হাইড্রার সায়েন্টিস্ট ডক্টর জোলা বাকির উপরে এক্সপেরিমেন্ট করেছে এবং তাকে উইন্টার সোলজারে রূপান্তরিত করেছে। এদেরকে উইন্টার সোলজার বলার কারণ, যখন এদের প্রয়োজন হয় না তখন এদেরকে বরফের ভেতরে রাখা হয়, আর যখন প্রয়োজন পড়ে তখন বরফ থেকে এদেরকে বের করা হয় এবং বিশেষ পদ্ধতির মাধ্যমে এদের সকল স্মৃতি ভুলিয়ে দেয়া হয়। এর ফলে এদেরকে দিয়ে যে কোনো ধরনের কাজ করানো সম্ভব। তবে এখানকার এই গার্ডদের ভেতরে মারিয়া হিলো লুকিয়েছিল। সে অন্য গার্ডকে আক্রমণ করে এবং তাদেরকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। এরপরে তারা বিশেষ একটি গোপন জায়গায় চলে আসে এবং সেখানে নিক ফিউরিকে দেখতে পায়, যে এখনও বেঁচে রয়েছে। অ্যাকচুয়ালি নিক ফিউরি লুকিয়ে একটি ওষুধ নিয়েছিল যেটির নাম টেট্রোডক্সিন বি। এটি খেলে পালস রেট 1 পার মিনিট হয়ে যায়, যার ফলে মেশিনে দেখলে মনে হবে সে হয়তো বা মারা গিয়েছে। নিক ফিউরি ইচ্ছা করে সকলের সামনে নিজেকে মৃত প্রমাণ করিয়েছে, কারণ এই হাইড্রার ব্যাপারে তদন্ত করতে হলে তাকে অত্যন্ত গোপনে করতে হবে। আর এই ব্যাপারটি সে আগে স্টিভ এবং নাতাশা কাউকেই বলেনি, কারণ সে এটিও শিওর ছিল না তারা সৎ কি না। অন্যদিকে আমরা বাকি অর্থাৎ উইন্টার সোলজারকে দেখতে পাই, তার ইলেকট্রিক হাত যেটির প্রবলেম হয়েছিল সেটিকে আবারও ঠিকঠাক করা হয়। তবে ধীরে ধীরে তার পুরাতন কথা মনে হতে থাকে এবং তার মনে হয় স্টিভকে হয়তোবা সে চেনে। তবে কিছুক্ষণের মধ্যেই তাকে আবারও তার স্মৃতিগুলো ভুলিয়ে দেয়া হয়। অন্যদিকে নিক ফিউরি তাদেরকে বিশেষ এক ধরনের চিপ দেখায় এবং বলে তাদেরকে যে করেই হোক সেই 3টি হেলিক্যারিয়ারের ভেতরে এই চিপগুলো সেট করে দিতে হবে। এর ফলে সেই 3টি হেলিক্যারিয়ারের কন্ট্রোল নিক ফিউরির হাতে চলে আসবে এবং এটি খুবই দ্রুত করতে হবে, কারণ 16 ঘন্টার ভেতরেই সেই 3টি হেলিক্যারিয়ার লঞ্চ করা হবে। অন্যদিকে আমরা শিল্ডে আলেকজান্ডার এবং বিভিন্ন দেশের মেম্বারদেরকে দেখতে পাই যারা এই প্রজেক্ট ইনসাইটে যুক্ত ছিল। আজকে যেহেতু সেই 3টি হেলিক্যারিয়ার লঞ্চ করা হবে তাই তারা এখানে চলে এসেছে। আলেকজান্ডার এখানে প্রত্যেককে বিশেষ ধরনের একটি ডিভাইস দেয় এবং বলে এই ডিভাইসের মাধ্যমেই তারা সেই স্যাটেলাইটগুলোকে কন্ট্রোল করতে পারবে। তবে এটি ছিল সম্পূর্ণ মিথ্যা কথা। অ্যাকচুয়ালি এটি ছিল এক ধরনের অস্ত্র যেটি দিয়ে আলেকজান্ডার তাদেরকে তার কবজায় নিয়ে আসবে। তবে এরই মধ্যে অন্যদিকে স্টিভ এবং উইলসন শিল্ডের কন্ট্রোল রুমে চলে আসে এবং সেখান থেকে স্টিভ স্পিকারের মাধ্যমে সবাইকে সব কিছু জানিয়ে দেয় যে এই শিল্ডের ভেতরে হাইড্রা টিম ঢুকে পড়েছে এবং তারা এই 3টি হেলিক্যারিয়ারের মাধ্যমে কি ধরনের চক্রান্ত করার চেষ্টা করছে এবং এসব কিছুর পেছনে রয়েছে আলেকজান্ডার। আর এও বলে তারা কেউ যাতে আলেকজান্ডারের কথা অনুযায়ী না চলে। এর ফলে কন্ট্রোল প্যানেলে যারা ছিল তারা কাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। তবে তখনই সেখানে পুরো স্ট্রাইক টিম চলে আসে যেটির লিডার ছিল র্যামল। আর এই পুরো স্ট্রাইক টিম হাইড্রার হয়ে কাজ করত, তাই তাদের সঙ্গে কন্ট্রোল প্যানেলে ঝামেলা হয়। তবে শেষ পর্যন্ত র্যামল সেই 3টি হেলিক্যারিয়ার অ্যাক্টিভ করে দেয় এবং সেখান থেকে কেটে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই সেই দলের ভেতরে এজেন্ট নাতাশা লুকিয়েছিল। সে তার আসল চেহারায় চলে এসে সকল গার্ডদেরকে মেরে ফেলে এবং আলেকজান্ডারকে তার বাগে নিয়ে আসে। আর তারপরে নাতাশা এই শিল্ডের ভেতরে হাইড্রার মেম্বারদের ব্যাপারে সকল তথ্য প্রকাশ করা শুরু করে। অন্যদিকে স্টিভ এবং ফ্যালকন দূর ধর্ষ ফাইট করতে থাকে এবং এক পর্যায়ে স্টিভ একটি হেলিক্যারিয়ারের চিপ পরিবর্তন করতে সক্ষম হয়। কিছুক্ষণের মধ্যে ফ্যালকনও আরও একটি হেলিক্যারিয়ারের চিপ পরিবর্তন করে দেয়। তবে এরই মধ্যে সেখানে উইন্টার সোলজার অর্থাৎ বাকি চলে আসে এবং যারা হাইড্রার বিপক্ষে ছিল তাদের সঙ্গে ফাইট করতে থাকে। আর এদিকে নাতাশা বিশেষ একটি সফটওয়্যারে এসে আটকে যায়, কারণ এর ভেতরে ঢুকতে হলে শিল্ডের উচ্চ পর্যায়ের 2জন ব্যক্তির চোখের স্ক্যান লাগবে। তখন আলেকজান্ডার বলে এটি তো কোনোভাবেই সম্ভব নয়, কারণ আমি এখানে একা রয়েছি। আর তখনই সেখানে নিক ফিউরি চলে আসে, কিন্তু তারপরেও আলেকজান্ডারের কোনো টেনশন নেই, কারণ সে অলরেডি নিক ফিউরির সকল রেটিনা স্ক্যান
মুছে দিয়েছে। আর তখনই নেক ফিউরি তার নষ্ট হয়ে যাওয়া চোখের উপরের আবরণ সরিয়ে দেয়। আর আলেকজান্ডার আগে ভাবতেও পারেনি নেক ফিউরি তার এই নষ্ট চোখের রেটিনার মাধ্যমে স্ক্যান করাতে পারে, তাই সে আগে থেকে এই ব্যাপারে কোনো রকমের প্ল্যান করেনি। এর ফলে তাদের দুইজনের চোখের স্ক্যানের মাধ্যমে সকল গোপন ফাইল ওপেন হয়ে যায়। অন্যদিকে ফ্যালকন এবং স্টিভ তৃতীয় হেলিক্যারিয়ার উপরে চলে আসার তখনই উইন্টার সোলজার তাদের দুইজনের উপরে আক্রমণ করে। স্টিভ উপর থেকে বেশ কিছুটা নিচে পড়ে যায় আর উইন্টার সোলজার এখানে ফ্যালকনের ড্রেসের একটি ডানা ভেঙে দেয়, যার ফলে উইলসনের ড্রেসটি নষ্ট হয়ে যায় এবং সে প্যারাসুটের মাধ্যমে নেমে আসে। তবে কিছুক্ষণের মধ্যে স্টিভ উঠে আসে এবং বাকির সামনাসামনি হয়। সে বাকিকে বোঝানোর চেষ্টা করে সে তার বন্ধু ছিল, তবে সে কিছুই মনে করতে পারে না এবং দুইজনের মধ্যে আবারও তুমুল অ্যাকশন হতে থাকে। অন্যদিকে আলেকজান্ডার কিছুক্ষণ আগে যেই ডিভাইস প্রত্যেককে দিয়েছিল সেই ডিভাইসের মাধ্যমে নাতাশা বাদে সকলকে মেরে ফেলে এবং নিক ফিউরিকে গান নামিয়ে রাখতে বলে এবং জানায় তা না হলে সে নাতাশাকেও মেরে ফেলবে। তবে নাতাশা এখানে একটি চালাকি করে, তার কাছে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ছিল এবং একটির মাধ্যমে নিজেই নিজেকে কারেন্টের শক দেয়। এর ফলে আলেকজান্ডারের দেয়া সেই ডিভাইসটি বিকল হয়ে যায় এবং এই সুযোগে নিক ফিউরি আলেকজান্ডারকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে তৃতীয় হেলিক্যারিয়ারে স্টিভের সঙ্গে উইন্টার সোলজারের ফাইট হতে থাকে এবং স্টিভ এক পর্যায়ে উইন্টার সোলজারকে সেন্সলেস করে ফেলে। এরপরে স্টিভ সেই চিপটি সেট করার জন্য চলে আসে, কিন্তু তখনই পেছন থেকে উইন্টার সোলজার তার উপরে বেশ কয়েকটি গুলি করে। তবে তারপরেও স্টিভ কোনোক্রমে সেই চিপটি সেট করে দেয়, যার ফলে হাইড্রার সকল অ্যালগারিদম সেখান থেকে মুছে যায়। আর শিল্ড ডিসাইড করে তারা এই তিনটি হেলিক্যারিয়ারই ধ্বংস করে দেবে, তাই একটি হেলিক্যারিয়ার দিয়ে আর একটি হেলিক্যারিয়ারের উপরে অ্যাটাক করানো হয়। আর এই হেলিক্যারিয়ারের মধ্যে উইন্টার সোলজারের সঙ্গে স্টিভ আবারও মুখোমুখি হয়। তবে স্টিভ জানায় সে উইন্টার সোলজার অর্থাৎ বাকিকে মারবে না, সে বাকির স্মৃতিশক্তি ফিরে আনার চেষ্টা করে, তবে বাকি তাকে একের পর এক ঘুষি মারতেই থাকে। তবে শেষ পর্যন্ত তার কিছুটা স্মৃতি মনে পড়ে যায়, যার জন্য সে থেমে যায়। তবে এরই মধ্যে স্টিভ উপর থেকে পানির ভেতরে পড়ে যায়, তখন বাকিও জাম্প করে এবং স্টিভকে সেই পানি থেকে উদ্ধার করে। তবে এখনও তার পুরোপুরি সব কিছু মনে পড়েনি, তাই সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে র্যামলর সঙ্গে উইলসনের দুর্ধর্ষ ফাইট চলছিল আর তখনই সেখানে একটি হেলিক্যারিয়ার ক্র্যাশ করে। তবে শেষ পর্যন্ত উইলসন জাম্প করে নিক ফিউরির হেলিকপ্টারে চলে আসে। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই স্টিভ এখন মোটামুটি সুস্থ। আর সিনেটর যে হাইড্রার হয়ে কাজ করত, সকল তথ্য প্রকাশ হওয়ায় পুলিশরা তাকে গ্রেপ্তার করে। অন্যদিকে দেখা যায় হেলিক্যারিয়ার ক্র্যাশের ফলেও রামল এখনও মরেনি। আর নিক ফিউরি এদিকে ইচ্ছা করে তার পাসপোর্ট সহ সকল পরিচয় আগুন দিয়ে পুড়িয়ে ফেলে, কারণ সে গোপনে হাইড্রার ব্যাপারে অনুসন্ধান করতে চায়। এরপরে তারা একটি গোরস্থানের সামনে চলে আসে যেখানে নিক ফিউরির কবর ছিল। নিক ফিউরি জানায় সে গোপনে হাইড্রার ব্যাপারে অনুসন্ধান চালিয়ে যাবে। আর নাতাশা স্টিভকে উইন্টার সোলজারের ফাইল দেয়, যার মাধ্যমে সে আবারও বাকিকে ফিরে আনতে পারবে এবং বুঝতে পারবে এই উইন্টার সোলজার প্রোগ্রাম কিভাবে কাজ করে। আর এখানে উইলসন স্টিভকে জানায় সেও ফ্যালকন হিসাবে তার সঙ্গে থাকবে এবং তাকে সাহায্য করবে। স্টিভও তাকে তার সঙ্গী হিসাবে মেনে নেয়। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা হাইড্রার আরও একটি গোপন বেজ দেখতে পাই। আর হাইড্রা এখানে কোনোভাবে গোপনে লোকির অস্ত্র স্কেপ্টার জোগাড় করেছে। লোকির এই অস্ত্রের ভেতরে প্রচুর এনার্জি ছিল আর তারা এই এনার্জির মাধ্যমে নতুন কোনো অস্ত্র তৈরির প্ল্যান করে। এখানে আমরা অতিপ্রাকৃতিক ক্ষমতা সম্পন্ন দুই ভাই বোনকেও দেখতে পাই, যারা হলো ওয়েন্ডা এবং পিয়েত্র। হাইড্রা তাদেরকেও এখানে আটকে রেখেছে এবং তাদের মাধ্যমে কিছু একটা করার পরিকল্পনা করছে, যা আমরা ভবিষ্যতের মুভিগুলোতে জানতে পারব। অন্যদিকে বাকি সেই গ্যালারিতে চলে আসে যেখানে ক্যাপ্টেন আমেরিকা এবং তার ব্যাপারে অনেক তথ্য দেয়া ছিল, এবং এখান থেকে সে নিজের আসল পরিচয় জানতে পারে এবং এও বুঝতে পারে স্টিভ অর্থাৎ ক্যাপ্টেন আমেরিকা ছিল তার বেস্ট ফ্রেন্ড। এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। ধন্যবাদ।